ও আল্লাহ শুক্রিয়া আদায় করলে আমরা লাভ গীতা আল্লাহ কোথায় নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবাহানাল্লাহ, আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ও বান্দা কোলে আমি আল্লাহ যত নিয়ামত বলতেছি তোমরা নিয়ামত বুক কটায় তোমরা নিয়ামত ফয়া কিতা করো, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়ার আদায় করো। যদি আমার শুকরিয়ার আদায় করো তাহলে আমি নিয়ামত কল তোমার দণ্ডে বেশি বেশি করে বাড়াই দিব। সুবহানাল্লাহ, আর যদি তোমরা আমার নিয়ামত কল ফয়া তোমরা শুকরিয়া আদায় করো না না শুকরি করো তাহলে তোমার দানোর উপরে আমার আজাব কিত হইব শক্ত হইব। এই আয়াতের তাফসীরের মধ্যে সিরাতুল জিনান তাফসীরুল কোরআন এই তাফসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন মুমিন মুসলমানকে কোন নিয়ামত হল দিবা সেই নিয়ামত হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ, আমরা খুশি হইতাম সব জিনিসের উপরে নাই নি। তাই যাক সাহাবা কলার বুজুর্গ কল কোরআন শরীফ থেকে আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কামুল হাকিম এই জমিনের মধ্যে 18,000 মখলুকাতের সৃষ্টি করছেন, এই 18,000 মধ্যে তাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে মানব কুলে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, বিভিন্ন গরু মহিষ ছাগল বিভিন্ন রকমের প্রাণী এগুলো জমিনের জমিনের মধ্যে আসুন এরা ওই লাগে 18,000 মখলুকাতের ভিতরে, কিন্তু এর মধ্যে থেকে আমরা রে খেওয়ার মধ্যে না দিয়ে আমরা এখানে দিছই মানব গুলো জন্ম দিছে আমরা খুশি জানি যাব কর আমরা আল্লাহ কিতা করছেন সৃষ্টি করছেন 18,000 মখলুকাতের মধ্যে এসব তাকে সেরা হইলাম গিয়ে আমরা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 30 নম্বর পারার মধ্যে ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, লাকাদ বেশক খালাকনা আমি আল্লাহ সৃষ্টি করছি ইনসানা মানুষক লরে অন্য কেউরর কথা কইছেন না আমরার কথা কইছেন, খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই জায়গার মধ্যে আহসান হইয়া থাকল ইসমে তফদিলর সেরা। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইদরা 18,000 মখলুকাতের মধ্যে থেকে সব থেকে সুন্দর আমরা যারা সৃষ্টি করছি এরা ওই আত্মার লাগে ইনসান জাত কো। সুবহানাল্লাহ, আমরা সারাই জানি নিলাম বাজার ন্যাশনাল স্কুলের মধ্যে একটা ঘটনা, ওয়াহিদা নাম তানোর তান বাবা আইছে 500 টাকা আমরা মাদ্রাসার বৈদ্যে দান করছই সদগা করছই তার মেল লাগে দোয়া হইত আল্লাহ ই মেয়ের মা বাবা আত্মীয় স্বজন সবরে সবরে জামিলের তৌফিক দিতে সারা হোক আল্লাহুম্মা আমিন। বাকি যে সন্তান যারা আসইন আমি শুনছি পড়াশোনার মধ্যে আসুন আল্লাহ তার পড়াশোনার মধ্যে কামিয়াব হাসিল করতা নেক হায়াত দরাজ করতা সারা হোক আল্লাহুম্মা আমিন। এতে বোঝা গেল আমরা এতভাবে সুন্দরভাবে আল্লাহ কইতে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানে ইলা সুন্দর আর কেওরে বানাইছেন না। সুবহানাল্লাহ, আল্লাহ আমরা এত সুন্দর করে বানাইছেন ইলার 18,000 মখলুকাতের মধ্যে কেওরে রাখইতে না আমার মাতলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। তাই যাক সাহাবা কলার বুজুর্গ কল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছেন করি আবার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন যে মানুষ হকলর লাগান ইনসান যারা আসলে এরা লাগান সুন্দর আর আমি কোনো জিনিস বানাইছি না। এখন আমরা এত সুন্দর করে বানাইছেন হাত বানাইছেন পাও বানাইছেন দাঁত বানাইছেন টুট বানাইছেন নখ বানাইছেন সমস্ত চেহারা কিতা করছেন বানাইছেন ফি আই সুরাতিম মাশা আরাক্কাবাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজের হাত দিয়ে আমার মুখ মণ্ডল লিখিতা করছেন গড়িছেন বানাইছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর করে এখন আল্লাহ কোন কারণে আমরা রে বানাইলাই জমিনের মধ্যে নাটক করবার লাগিনি বলে জি না এই জমিনের মধ্যে আমরা সুদ খাওয়ার লাগিনি ঘুষ খাওয়ার লাগিনি
মানুষ সকল যারা আসুন এরা দুনিয়ায় জমিনের মধ্যে সৃষ্টি করছেন কিতার লাগি ইল্লাহ শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ, আল্লাহ আমরা সৃষ্টি করছেন, জিন জাতিকে কিতা করছেন সৃষ্টি করছেন, একমাত্র তান খাম করার লাগি ইবাদত করার লাগি আল্লাহ সৃষ্টি করছেন, আর কোন কারণে আমরা সৃষ্টি করছেন না। এর জন্য বিশেষ করিয়া আমরা কিতা করতাম সর্ব অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত করতাম, এখন ইবাদত কিতা করতাম আল্লাহর খাম যেগুলা আছে এইগুলা যদি আমরা আদায় করিলাই আমরার কি তৈ যাইব, খাম আদায় হয়ে যাইব, আল্লাহর ইবাদত হয়ে যাইব। যেমন নমাজ হইয়া থাকলো ইবাদত, রোজা হইয়া থাকলো গিয়া ইবাদত, হজ হইয়া থাকলো গিয়া ইবাদত, বিভিন্ন ইবাদত কল আছে। এখন আপনি আমি কিতা করতাম নমাজ রা কায়েম করতাম, আমরা নমাজ পড়িতাম, যদি আপনি আমি নমাজ রা আদায় করিলাই তাহলে কি তৈ যাইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কি তৈ হইব ইবাদত হই যাইব। এর জন্য বিশেষ করে আমরা কিতা করতাম নমাজের দিকে খেয়াল করতাম, অনেক সময় দেখা যায়।